দীর্ঘ 33 বছর পর ইডেন গার্ডেন্সে ওয়ানডে ম্যাচ খেলার অপেক্ষায়, সেটাও বিশ্বকাপের মহারণ। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে এই ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, এবং এই ম্যাচ ঘিরে বাংলাদেশ থেকে প্রচুর সমর্থক এসেছেন এবং ইডেন গার্ডেন্সে এমন একটা আবহ বিরাজ করছে, এটা দেখে বোঝা মুশকিল ইডেন গার্ডেন্স নাকি ঢাকা বা চট্টগ্রামের কোনো মাঠ। বাংলাদেশ থেকে যেসব সমর্থক এসেছেন, সবার চোখেই একটাই স্বপ্ন, তারা চান যে এই ম্যাচটাতে বাংলাদেশ জিতবে, এবং শুধু এই ম্যাচই না, এবং এই ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতেও অব্যাহত রাখবে জয়ের ধারা। খুবই একটা ভালো রেজাল্ট করে আজকে আমরা জিতবো, এবং আমার মনে হয় এখান থেকে আমাদের নিউ জার্নি সেকেন্ড পার্ট আমাদের শুরু হবে। তো মুশফিক ছাড়াও আমি আশা করছি আজকে আমাদের ওপেনারদের যে ব্যর্থতা ছিল এটা আজকে কেটে যাবে। আমি আশা করছি আজকে আমরা খুব ভালো একটা ম্যাচ খেলে যাতে পাকিস্তানের এগেনস্টে আমরা খুব ভালো একটা খেলতে পারি। নেদারল্যান্ডস সম্বন্ধে একটু আঙ্গেসের পড়ছি, বাংলাদেশ জিতবে। বাংলাদেশের এই ম্যাচ নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে বেশ উন্মাদনা। আমরা দেখেছি অনেকেই ভারতের জার্সি পরে মাঠে আসছেন, এবং তারা মুখে কিন্তু একটা কথাই বলছেন, তারা এই ম্যাচে সাপোর্ট করবেন শুধু বাংলাদেশ দলকে। সাকিব আল হাসান, মোহাম্মদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল মিসু, এবছর এশিয়ান টিম যেহেতু বাংলাদেশ, সুতরাং বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার থাকবে অবশ্যই। সাকিব আল হাসান সেই ফর্মটা আর ফিরে পাচ্ছেন, আশা করি আজকে সেই ফর্মে ফিরে আসবে। লাস্ট 2 ইয়ার্স ধরে নেদারল্যান্ডে আছি, তো আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে নেদারল্যান্ডের সাথে, ওই জন্য নেদারল্যান্ডকে সাপোর্ট করছি। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সচরাচর খেলার সুযোগ পায় না, এটা বিশ্বকাপ বলেই হয়তো এত বাংলাদেশি এসেছেন, এবং ইডেনে বিরাজ করছে একটা উৎসবের উপলক্ষ, সবাই যাতে বেশ রোমাঞ্চিত অনুভব করছে। মনেই হচ্ছে না যে আমি বাংলাদেশে নেই, এখানে এসে মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ, চারিদিকে শুধু লাল সবুজের বাংলাদেশ, সবাই সেম জার্সি। ভালোই লাগছে সবাইকে একসাথে দেখতে, ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতে ম্যাচ শেষ করবে। একই রকম, একই রূপে, একই সাজে সবাই সজ্জিত হয়ে বাংলাদেশের খেলা দেখার জন্য এখানে এসেছেন। জয় ছাড়া ভাই কোনো বিকল্প নাই, কারণ বাংলাদেশ 4টা ম্যাচ হেরে গেছে, মনটা অনেক খারাপ, তারপরও ঢাকা থেকে এসেছি যে বাংলাদেশ জিতবে সে প্রত্যাশা নিয়ে। বিশ্বকাপ মিশনে বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে এসেছিল এখন পর্যন্ত তার কিছুই পূরণ করতে পারেনি, তবে একটা ম্যাচের ফলাফল বদলে দিতে পারে সব চিত্র। সমর্থকদের এই সমর্থন এবং তাদের এই ভালোবাসা নিশ্চিতভাবেই বাংলাদেশকে আজকের ম্যাচে 12th ম্যান হিসেবে কাজে দেবে, এবং সবার প্রত্যাশা পূরণ করবে টিম বাংলাদেশ। ইডেন গার্ডেন্স থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত। এতক্ষণ কই ছিলেন আপনি? ইন্টারনেটের যে দাম, সবসময় কি আর থাকা যায়? বাংলা লিগে খেলা দেখলি হয় মাত্র 20 টাকায় বিশ্বকাপ লাইভ দেখুন ট্রফি ও মাই রিয়েল অ্যাপে, সাথে 1 GB ফ্রি।